আসসালাম আলাইকুম বিমানবন্দরে তিন শতাধিক প্রবাসী সর্বস্ব লুট করেছেন তারা বিগত পনেরো বছর যাবত রাজধানী ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রায় তিন শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেওয়া চক্রের মূল হোতা ও তার তিন সহকারীকে বিমানবন্দর ও কদমতলী থানা থেকে গ্রেপ্তার করেছেন র‍্যাব শনিবার একে অক্টোবর র‍্যাব একের একটি অভিবাসনিক দল রাজধানীও বিমানবন্দর থানা ও কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই অজ্ঞান পার্টির চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তার আসামিরা হলেন মূল হতা মো আমির হোসেন বাউান্ন বছর বয়স মোহাম্মদ লিটন মিয়া ওরফে মিল্টন আটচল্লিশ বছর বয়স আবু বক্কর সিদ্দিক ওরফে পারভেজ পঁয়ত্রিশ বছর বয়স ও জাকির হোসেন চল্লিশ বছর বয়স র্যাব জানায় এ সময় উদ্ধার করা হয় মোবাইল ফোন অজ্ঞান করার কাজে ব্যবহৃত ট্যাবলেট যাত্রীর ছদ্মবেশ ধরনের ব্যবহৃত লাগেজ ও চুরিকিত স্বর্ণ যার রূপ পরিবর্তন করতে লাগানো হয়েছে রোববার দুই অক্টোবর র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের ওই আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন কমান্ডার খন্দকার আল মইন বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান তাদের সংঘবদ্ধ অজ্ঞান পার্টির চক্র সদস্য এই চক্রের সদস্য সংখ্যা আট থেকে দশ জন তারা বিভিন্ন পেশার আড়ালে বিগত পনেরো বছর যাবত পারস্পরিক যোগ সাহসে রাজধানী বিমানবন্দর টার্মিনাল থাকা এবং বিদেশ হতে আগত ব্যক্তিদের টার্গেট করার লক্ষ্য বিমানবন্দরের টার্মিনালে হাতে পাসপোর্ট ও লাগেজ নিয়ে প্রবাস ফেরত যাত্রীর ছদ্মবেশে প্রবাস ফেরত যাত্রী ছদ্মবেশ ধারণ করে এটি মূলত তাদের একটি কৌশল পরবর্তীতে ওই চক্রটি প্রবাসী যাত্রীদের টার্গেট করত যার জন্য অপেক্ষামান কোনো আত্মীয় স্বজন বা গাড়ি নেই তারা কৌশলে বিদেশ ফেরত ব্যক্তির সঙ্গে কৌশল বিনিময় করে চক্রের অন্য সদস্যদের তাদের নিকট আত্মীয় হিসেবে পরিচিত করিয়ে দিত র‍্যাব জানায় এরপর সহিত একই এলাকায় ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে তাদের সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করত। পরবর্তীতে ওই চক্রের সদস্যরা সবাই একসাথে বাসের টিকিট কেটে যাত্রা শুরু করত। গাড়ি বা বাসে ভ্রমণের সময় চক্রের সদস্যরা টার্গেটকৃত ব্যক্তিকে কৌশলে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট খাইয়ে অচেতন করতো পরে টার্গেটকৃত ভিকটিম অজ্ঞান হয়ে গেলে তারা তার নিকট হতে যাবতীয় মালামাল নিয়ে চক্রটি পরবর্তী স্টেশন নেমে যেত র্যাব জানায় গত ২ সেপ্টেম্বর শুক্রবার কুয়েতের এক প্রবাসী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারপর চক্রটি একজন সদস্য বিমানবন্দর হতে ওই প্রবাসীকে অনুসরণ করতে থাকে ভিকটিম উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে আজিমপুর বাস স্ট্যান্ড এসে পৌঁছায় এবং উত্তরবঙ্গগামী বাস কাউন্টারে টিকিট কাটতে গেলে কাউন্টারের পূর্ব থেকে প্রবাসী যাত্রীর ছদ্মবেশ নিয়ে থাকা গ্রেপ্তারকৃত আসামি হোসেন ভিকটিমকে জানায় তার নিকট একটি অতিরিক্ত বাসের টিকিট রয়েছে পূর্ব থেকে সাজিয়ে রাখা একটি লাগেজ ও কিছু কুয়েতি ডিনার দেখিয়ে সে ভিকটিমকে আশ্বস্ত করে যে সে নিজেও একজন প্রবাসী ভিকটিম আমির হোসেনকে সরল বিশ্বাস তার নিকট হতে টিকিট ক্রয় করে পরের সিটে বসে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কিছুক্ষণ পরে চক্রের মূল হতা আমির হোসেন ভিকটিমকে চেতনা নাশক ওষুধ মেশানো বিস্কুট খেতে দেয় ভিকটিম বিস্কুট খাওয়ার কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে যায় এবং চক্রটি ভিকটিমের সকল মালামাল ও সম্পদ লুট করে নিয়ে পথের মধ্যে নেমে যায় পরবর্তীতে বাসের সুপারভাইজার ভিকটিমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কমান্ডার খন্দকার আল ইমরান বলেন জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারের আমির হোসেন জানায় সে বিমানবন্দর কেন্দ্রীয় একটি অজ্ঞান পার্টির চক্রের মূল হতা সে মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেছেন বিমানবন্দর এলাকার একটি ফাস্টফুডের দোকানের চাকরির আড়ালে বিগত পনেরো বছর যাবত এই অপকর্ম সঙ্গে জড়িত দীর্ঘ এই সময়ের সে প্রায় তিনশো জন ভেক্তি ভুক্তভোগীকে অজ্ঞান করে তাদের নিকট হতে মূল্যবান মালামাল ও সম্পদ লুট করে নিয়েছে বলে জানায় চক্রে আরও ছয় থেকে সাতজন বিভিন্ন সময়ে যুক্ত ছিল যার মধ্যে একাধিক সদস্য বর্তমানে কারাগারে অবস্থান করছে বলে জানায় গ্রেপ্তারকৃত আমির হোসেন বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পনেরোটির অধিক মামলা রয়েছে এবং সে বারবার কারাভোগ করেছেন বর্তমানে সে জামিনে রয়েছে র্যাব জানায় গ্রেপ্তারকৃত লিটন তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এবং লেখাপড়া ছেড়ে দেয় পরবর্তীতে সে মাইক্রোবাস ড্রাইভারের পেশার আড়ালে দীর্ঘ তিন থেকে চার বছর যাবৎ আমিরের অন্যতম সহকারী হিসেবে কাজ করা করে আসছেন ইতিপূর্ব সে একাধিক বা একই ধরনের মামলায় গ্রেফতার হয়েছিল বিভিন্ন সময় চক্রটির কৌশল প্রবাসী যাত্রীদের মাইক্রোবাসে পরিবহন করে সর্বস্ব লুট করে নেয় এখন সে মাইক্রোবাসের চালানোর দায়িত্বে থাকে এছাড়াও সে বিভিন্ন সময়ে বিমানবন্দর হতে যাত্রীদের অনুসরণের কাজ করে থাকে আসামিদের মধ্যে গ্রেপ্তারকৃত আবু বক্কর ওরফে পারভেজ আট থেকে নয় বছর বিভিন্ন জুয়েলারির দোকান কর্মচারী হিসেবে কাজ করতো এরপর গত ছয় থেকে সাত বছর পূর্বে শ্যামপুরে নিজের জুয়েলারির দোকান প্রতিষ্ঠা করে জুয়েলারির দোকানের আড়ালে সে বিগত দুই থেকে তিন বছর যাবৎ চক্রটি লুটকৃত স্বর্ণ গ্রহণ করে রূপ পরিবর্তন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল ত্যাবের তথ্যমতে গ্রেপ্তারকৃত জাকির হোসেন ছাপাখানার ঠিকাদার হিসেবে কাজ করেন গত চা তিন থেকে চার বছর পূর্বে আমিরের মধ্যে এ চক্রে যোগ দেন সে লুটকৃত স্বর্ণ অলঙ্কার ও অন্যান্য মালামাল রাজধানী ও বিভিন্ন জুয়েলারির দোকান সহ বিভিন্ন স্থানে বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা ধন্যবাদ সবাইকে